সালামালাইকুম। চুলের ব্যাপারে বিশেষ করে ইমেজ ডিটাচিং এর সময় মেয়েদের ছবিগুলোতে কাজ করতে গেলে যেটা বেশি প্রয়োজনে পড়ে, ছবিকে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তখন এটা হয় কি, ওই চুলটাকে কাটাটা কঠিন হয়ে পড়ে। চুলটা চুলের পিছনে যে সমস্ত ধরেন এই এতটুকু জায়গায় যদি এমন হয় জানি এই ভিতরে সাদা অংশটা দূর করবে, এখন কাটতে গেলে এটা খারাপ দেখা যাবে। তো সেই জন্য রিপেনেট সবচেয়ে বেশি সুন্দর কাজ দেয়। আচ্ছা, আমরা দেখি এখানে কীভাবে চুলগুলোকে সাদা অংশ ছাড়াই সিলেক্ট করা যায়, মানে বাইরেগুলোকে সিলেক্ট করা যায়। সেই জন্য আমি যেটা করবো ম্যাজিক টুল, ম্যাজিক টুলে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে এইগুলো ইনভার্স করে নিব। সিলেক্ট ইনভার্স, অর্থাৎ ভিতরটা সিলেক্ট হয়ে গেল। আমি রিফাইনেডস থেকে কাজ করলাম, রিফাইনেডসে ক্লিক করব। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড সাদা করি তাহলে একটা ব্যাপার, যদি ব্যাকগ্রাউন্ড খালি হয় সেটা ভিন্ন ব্যাপার। যদি আমি নর্মাল করি তাহলে আমি সিলেক্ট করব, আমি এই রিফাইনেডস। তো এখানে যে ব্যাপারটা দেখাবো সে হচ্ছে, যদি আপনি একদম একদম ফ্রি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে রাখতে চান না, একদম ক্লিয়ার চান, তাহলে সিলেক্ট করলে হবে যে এইটা, যে লেয়ার আপনি কাজ করবেন ওই লেয়ার, বিভিন্ন ছবি বিভিন্ন কালার থাকে না, সেই জন্য এগুলো বিভিন্নটা বিভিন্ন রকম কাজ করে। অন লেয়ার আমি একদম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম। তারপরে এখানে আমাকে স্মার্ট রেডিয়াস ইউজ করতে হবে, আমাকে রেডিয়াসকে একটু 4 পয়েন্টে আপনি নিতে পারেন বা 1-2 এরকম, দেখবেন কেমন হয় না হয়, তারপরে স্মার্ট একটু অল্প করে একটু একটু দেবেন। আর ডি কন্টামিন কন্ডোমিনের কালার এটা তো দিবেন, এখানে সেটা যেভাবে দেখবেন কম বেশি কী হয়, এখানে দেখা যায় কি দেখা যায় বা কিছু হচ্ছে না। আচ্ছা ওকে, সেটা আমাদের হয়ে গেল। এখন আচ্ছা এখানে আরেকটা পরিবর্তন বাড়ি আছে, সেটা হলো আমরা এটাকে আবার পিছনে আমরা আবার এটাকে পিছনে দিচ্ছি, ব্যাকওয়ার্ড আগে যাক। আবার রিপেনেট ক্লিক করলাম, খেয়াল করেন এখানে বাইরে কিছু চুল ছিল, হ্যাঁ বাইরে কিছু চুল ছিল, কিন্তু এটা এখন এখানে এসে কারণ বুঝে যাচ্ছে না। আমরা এটাকে যেমন এখানে ক্লিক করলাম তাহলে এই যে চুলটা ওটা দেখাবে, পাশে ফটো ছিল যে সব চলে আসবে। তো এখন আমরা একটু পিছনে যদি এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি, আমরা এই লেয়ারটাকে নিচে লেয়ারটাকে উপর করে দেব। এখন দেখা যাচ্ছে যে সাদা যে অংশগুলো ছিল এগুলো খুব একটা বোঝা যায় না, ঠিক না, কাটাকাটি দাগগুলো বোঝা যায় না, এখানে কিছু অংশ কিছু চুল নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কত ওইটা যে নাই বা ছিল ওইটাও বোঝা যায় না, তাহলে খারাপ তো আর দেখা যায় না। আজকে বেরো করতে হয় চুলের কাজগুলো আর কি। এরপর আমরা এটাকে সেভ করে দিব, সবসময় ছবি সেভ করতে হয়। ছবি সেভ করার কয়েকটা ফরম্যাট আছে, যেমন এখানে পিএসডি, এটা শুধু ফটোশপ দিয়ে খুলবে, তারপর অন্য যেগুলো বিএমপি, তারপরে পিএস, এগুলো ফরম্যাট জেপিজি, আমরা স্পেশালি ইউজ করি জেপিজি, হ্যাঁ জেপিজি বা জেপিজি, তারপরে জেপিজি, তারপরে পিএনজি, যে যেভাবে ইউজ করে আমরা স্বাভাবিকভাবে জেপিজি ইউজ করি, এবার জেপিজি দেখেন এগুলোর সাথে সেভ করে দিন। এখন ছবি সেভ করার সময় যে কোয়ালিটি আসে, বিভিন্ন সময় বলা থাকে যে 50 KB 60 KB হবে, তখন এটা লোডের সময় দিলে এটাকে এটা আরও লো হবে, অনেক দূর চলে আসছে, আপনারা যখন এটা দেন। তারপরে
আরো অপটিমাইজ করতে চাইলে, আরো ছোট করতে চাইলে আরো ডেভেলপমেন্ট হতে পারে। এইভাবে আমাদের এই কাজটা এখন আসেন, আমরা যে জিনিসটা আবার দেখাবো সেটাই হলো আমাদের ছবিটি হয়ে গেল।